ওরে বাবা রে বাবা, মাজাটা আমার ভাঙিয়ে গেল রে। কুদ্দুস মিয়া, আমি মরে কির পান্নে বলাইছেন? ঘটক সাহ, পোলাটারে বিয়ে করামু, অনেকক্ষণ মাইয়া লাগবো। কুদ্দুস মিয়া, পোলা তো বিয়ে করাবা, এটা তো খুশির খবর। কুদ্দুস মিয়া, মাইয়া তো অনেক আছে, তোমার পোলার লইগে কিরম মাইয়া চাও? ঘটক সাহেব, তুমি তো জানো আমার পোলা দশে একটা, আমার পোলা তো অনেক ভালা, নোয়াখালী থাকতে অনেক পড়ালেখা করছে, তাছাড়া ফোনে থাকতে তো আমার পোলা বড় পাশ দিছে, গ্রামে আমগো তো অনেক নাম ডাক আছে, গ্রামে তো হগলে আমাগোর চিনে। কুদ্দুস মিয়া, হ্যাঁ তো আমি জানি, এখন আমি কিরম মাইয়া চান এইটা কর। ঘটক সাহেব, মাইয়া কানা ল্যাংরা খোরা যাই হোক, মাইয়ের ভাইয়ের টাহা থা আছে, বিয়ার কালে পোলারে তেমন কিছু দেওয়া লাগবে না, খালি তিন চাকার মোটর সাইকেল, বিদেশি জামা প্যান্ট, ঘড়ি চশমা, 10 বিঘা জমি, 1 লাখ টাকা, চারটি খেলার লাগে, বিদেশে একটা বদনা দিলেই চলবে। মনে মনে বিড়বিড় করে কি ভাবতেছো? আমি জিরম কইলাম, জিরম মাইয়া কি তোমার খুঁজে আছে? না বাপ তো আছি, জিরম মাইয়ার বাপ কি দুনিয়াতে আছে? ইরম মাইয়া পাইলে তোমারও লাভ আমারও লাভ, না পাইলে তোমারও লাভ, তাইলে আর কি করার। কুদ্দুস মিয়া, এইটা আমি কি করতেছেন? এইটা আমার দাঁড়িয়ে থাউক। কুদ্দুস মিয়া, এইটা পকেটে থাকলে আমি 2 দিনের ভিতরে মাইয়া বিচ্ছে আন, পৃথিবীতে না থাকলে নোয়াখালীতে আমি এই মাইয়ের বাপরে ধরিয়ে লই যাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আজকে উঠি আর একদিন দেখা হবে। কই তোর রে, দাম দিলে তো কই তোর আন্ডা পারবেই।